জি নান্দনিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশের মাজত জি এক মনোরম স্থির চিত্র এই স্থির চিত্রর ইমান ধুনিয়া মানে সচাকে কব লাগিব যে এক আটক ধুনিয়া সৌন্দর্য প্রকৃতির যে সেউজ মানে বিস্তৃত বনাঞ্চলে আপনি দুই কাষে দেখিছে দীঘল দীঘল ঘাঁহেরে সুন্দরক মানে পাৰবিলাক একদম ইমান ধুনিয়া হয়ে আছে যে আপনার কি কম দীঘৌর হইতে স্মৃতি বহুত বেলেগ কপূৰ মানে কপূৰন্ত্ৰ মানে স্মৃতি আছে দীঘৌর লগত দীঘৌর যে মনোরম এক মানে সম্বলর যাত্রা দীঘৌর হইতে হয়েছিল আমার আমি নাওয়ে নাওয়ে যে যাত্রা আরম্ভ করেছিল বর্তমান নাওয়ার ব্যবস্থা উঠি গেছে দুই তিনিখনমান নাও দেখবলে পোৱা গৈছে আগতে আমি প্রায় নাও ইটোপারপ্রায় সিটোপারে হওঁতে বা বহুত দূর আমি নাওরে যে যাত্রা করেছিল সেই যাত্রা সচাক এক মানে স্মৃতির সঙ্গে মানে যিত হয়ে আছে মণিকোঠাত সেয়া হয়তো আপনার মানে বুঝায় কব মানে অপরাগ মানে তাক মানে বহুত মানে এক মানে সুন্দর মানে মজা আছিল সেই মজার মানে মজার মজত মানে অনুভূতি বা শিহরণ গাত বাজি গৈছিল সেই বাজি থকার মানে সঞ্চারিত হয়েছিল মানে দুই কাষে যেতিয়া নাওখনের নদীর মাঝে মাঝে যেতিয়া নাওখন গৈ থাকে দুই কাষের সেউজিয়া কহুয়া বনের মানে নান্দনিক দৃশ্য দেখিছে আপনাদের কহুয়া বন জারবন বিলাকৰ কিমান ধুনীয়া সৌন্দর্যরে ভরি আছে চারিকাষে নদীর কাকবিলাকত মানুষে খেতি করেছিল খেতির সম্বল মানে আপনি নাওখনে যেতিয়া যাত্রাটো করে গৈ থাকিব আপনার মনত কেনেকুৱা এটা ভাব হব সেই ভাবর হয়তো আপনার বিস্তৃত বিবরণ আপনি হয়তো কেনেকে দিম কিভাবে দিম তা হয়তো মানে থাউরে করবা নাই কিন্তু সচাকই কব লাগবে যে দীঘৌর স্মৃতি নাওর নাওবিলাক দেখিছে নাওবিলাক মানে ইমান ধুনিয়াকে আছে এতিয়া মানে নাওবিলাক হেরাই গৈছিল কালক্রমত আকৌ দেখিছো মই বহুত দিনের মত আহি ইয়াত উপস্থিত হয়ে দেখিছো যে আকৌ রাইজে হয়তো কব লাগবে ওল্ড ইজ গোল্ড আকৌ পুরোনা কিছুমান সম্বল ইয়াত দেখিলে পাইছো যা আমার নাওর স্মৃতি জড়িত হয়ে আছে মানে আমি যেনেকে নদীখন পার হবলে আমাক নাওখন লাগিছিলে নাওখনের লগত মানে নাওখনের সঙ্গে মানে জীবনের সম্পর্ক বা আপনি এই খেতি বাতি করবলে যাওতে নাওখনত আপনি পার হয়ে যায় বা নাওখনত আপনি বস্তু কিছু আনে।